আসসালামু আলাইকুম সবাইকে, নাইমাস কুকিং এ আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুলায় তৈরি পারফেক্ট বনরুটির রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। বনরুটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনার ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মেখে নিতে হবে। তেল দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তেলটা যেন ভালোভাবে ময়দার সাথে লাগে এভাবে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন আমি মোটো করার সাথে সাথে তলা পেকে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। এভাবে ময়দার সাথে ভালোভাবে তেলটা লাগিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, কুসুম গরম দুধ। আপনার চাইলে পানি দিয়েও দুটাকে তৈরি করতে পারেন। আমি দুধ দিয়ে তৈরি করে নিয়েছি। 2 কাপ ময়দার জন্য আমার এখানে 1 কাপ দুধ লেগেছে। দুধটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে। হাতে একটু তেল দিয়ে উপরে আমি দুটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে একটু ড্রাই না হয়ে যায়। এটাকে আমি 1 ঘন্টার জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন 1 ঘন্টা পর ফিরে এসেছি ঢাকাটা উঠিয়ে। দেখুন অনেকটা ফুলে গেছে। এটাকে আমি হাত দিয়ে আরও 10 মিনিট এভাবে মথে নিয়েছি। এটাকে হাত দিয়ে একটু ভুল করে নিচ্ছি আমি। এখন আমি ছুরি দিয়ে এটাকে 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। এভাবে ভাগ করলে সবগুলো সমান হয়, সেই জন্য হাত দিয়ে ঘুরিয়ে আমি এগুলোকে বলের মতো করে নিচ্ছি। আমার 4টা বন হবে আজকে। আমি সবগুলোকে একইভাবে এভাবে গোল করে নিব। দেখুন আমি সবগুলো একইভাবে গোল করে নিয়েছি। এখন আমি একটি প্যানের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। আমি আজকে এই প্যানের মধ্যে বনগুলো বেক করব। এখন আমি বলগুলো দিয়ে দিচ্ছি। বলগুলো দিয়ে দিয়েছি। বলগুলো দিয়ে উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে উপরটা অনেকটা সফট হয়। এখন একটা আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি। ঢাকার মধ্যে যে ছিদ্রটি ছিল এটাও আমি বন্ধ করে দিচ্ছি একটা কাগজ দিয়ে। এটাকে আমি আরও 1 ঘন্টা এভাবে আমি এই প্যানের মধ্যে দেখে রেখেছি। 1 ঘন্টা পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দেখুন ফুলে 2 গুণ হয়ে গেছে। এখন আমি এই বনরুটিগুলো বেক করব, সেই জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। চুলায় আগে থেকে আমি একটি তাওয়া গরম করে নিয়েছি হাই হিটে। এখন আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি। এখন আমি বনরুটির প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি এইটাকে 30 থেকে 40 মিনিট এভাবে বেক করে নিচ্ছি। 40 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দেখুন বনরুটির উপর কালারটা অনেকটা সুন্দর এসেছে। আমার বনরুটিগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এই বনরুটিগুলো নরম আর তুলতুলে হয়েছে। আপনার চাইলে এই বনরুটিগুলো বার্গারের মধ্যেও ব্যবহার করতে পারবেন। যারা আমার এরকম সহজ রেসিপিগুলো দেখতে চান তারা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসা ট্রাই করবেন। আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।